কোথাকার ওই আমাদের, দেখুন আমরা তো প্রথম দিন থেকে বলছি যে বল যে টাকাটা কোত্থেকে চুরি করেছে আগে তো জানা হোক, এটা লুটের টাকা, ধাপ্পা মারার টাকা, ড্রাগ বিক্রি করার টাকা, কিসের টাকা? এদের পরিবারের 100 বছরের পুরনো ব্যবসা, 100 বছরের পুরনো, তাদের ঘরে টাকা আছে, সেই টাকার আইনি টাকা না বেআইনি টাকা সেটা দেখো, বেআইনি টাকা হলে তার উপরে ফাইন চাপবে, তাছাড়া তো কিছু নেই এই কিছু। এটাকে দেখানো হচ্ছে এমন করে, যেহেতু কংগ্রেসের এমপি তাই এমন করে দেখানো হচ্ছে, ভালো কথা, কোনো জায়গায় কোনো অন্যায় হলে নিশ্চয়ই সেটাকে ধরা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কথা যে উৎপত্তিটা কোথা, টাকাটা কেন এলো, টাকাটা কিসের টাকা এখন পর্যন্ত সেটা স্পষ্ট করে বলছে না কেন ইনকাম ট্যাক্স, এটা আমরা জানতে চাই। পার্টি বলছে ইনকাম ট্যাক্স কিছু বলছে না, অদ্ভুত ব্যাপার, পার্টি এটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসকে চোর প্রমাণ করার চেষ্টা করছে, ইনকাম ট্যাক্স কিছু বলছে না, মেহুল চোকসি ঘুরে বেড়াচ্ছে বিদেশে, নীরব মোদী ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার কোটি টাকা কামিয়ে, তাদের বিরুদ্ধে কোনোদিন মুখ খুলে নিয়ে এরা, আর 300-400 কোটি টাকা কার বাড়িতে পাওয়া গেছে, যদি টাকাটা বেআইনি হয় কী হবে, তার ফাঁসি হবে, সাজা হবে না কী হবে, আমরা জানতে চাই, একদম জানতে চাই, যেটুকু আমি জানি তার ফাইন হবে, বাকি টাকাটা তার ঘরেই আবার দিতে হবে, যেমন করে কালো টাকা বন্দি করছে গিয়েছিল, সব কালো টাকা উদ্ধার করছি, 99% কালো টাকা ঢুকে গেল, তখনও তো মোদী বলেছিল কালো টাকা সাদা করবার জন্য ব্যবস্থা আছে, এখন কে কোথাকার এমপি সে আমাদের পার্টির হতে পারে, আমরা স্পষ্ট করে বলেছি তার দায়িত্ব কী করছে সেটা দেখার, এটা সঙ্গে কংগ্রেসকে জড়িত করাবার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে আমরা করেছি, আজও করছি, আমরা এইসবের মধ্যে নেই, বেআইনি টাকা কে রেখেছে তার ব্যাপার, এখানে কি পারে না পারে আমরা জানি না, এখানে সবই পারে, তৃণমূল আছে মানে সবই পারে এবং সব অন্যায় পারে, এটা আরও স্পষ্ট করে বলতে হয়। দেখুন পড়াশোনার কেন্দ্র রাজ্য সবাই মিলে 12টা বাজাচ্ছে প্রতিদিন, তা দেখতে পাচ্ছি, ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদ ঘণ্টা, এটুকু বলতে পারি।